করে দিয়ে দাও। শুভ সন্ধ্যা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের লাইভ শুরু করছি। আমাদের আজকের যে আলোচনা প্রথমার্ধের বিষয়টি হচ্ছে যৌন নির্যাতনের বিষয়ে শিশুদের সচেতনতা, এবং দ্বিতীয় পর্বে আমরা অন্যান্য সময়ে যেভাবে আপনাদের যে মতামত বা প্রশ্ন নিয়ে যেভাবে আমাদের মতামত দেই, আমাদের নিজেদের যে আলোচনা করি সেটা থাকছে। তো আমরা শুরু করছি। আমাদের সাথে আজকে গত পর্বে আমরা যেরকম তিনজন ছিলাম, ওই তিনজনই আমরা আছি, সানজিদা ইসলাম শান্তা, আমি নাসিমা, আর বুশরা মাহমুদা। আমি শুরুতেই, আপনারা যারা দেখছেন, আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা প্লিজ আপনারা যদি আপনাদের ওয়ালে একটু শেয়ার দিয়ে দেন, সেটা হয়তো বা অনেকের কাছে পৌঁছাবে। তো আমি সবাইকে অনুরোধ করছি আপনারা আপনাদের ওয়ালে একটু শেয়ার দিয়ে দেবেন। ওকে, তো আমরা আসলে যেই জায়গাটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যৌন নির্যাতনের বিষয়ে আমরা শিশুদেরকে সচেতন করব কিনা, এটা নিয়ে কিন্তু আমাদের একটা মতবিরোধ আছে, মতবিরোধ বা মতভিন্নতা আছে, বিরোধ ঠিক না, ভিন্নতা। মতভিন্নতা আছে। হ্যাঁ, এক একজন আমরা এক এক ভাবে চিন্তা করি এই বিষয়টা নিয়ে, যেহেতু যৌন নির্যাতনের ব্যাপার, সুতরাং এই বিষয়টা নিয়ে আসলে বাচ্চারা জানবে কিনা, জানলে কতটুকু জানবে, এবং সেটা কোনো ধরনের রিস্ক তৈরি করবে কিনা, তারপরে হচ্ছে কিভাবে আমরা সেটা জানাতে পারি, এই বিষয়গুলি নিয়ে কিন্তু মতভিন্নতা আছে। সবচেয়ে শুরুতেই যেই জায়গাটায় আমরা একটু কনফিউজ থাকি বা একটা ভয় কাজ করে আমাদের মধ্যে, সেটা হচ্ছে যে বাচ্চাদেরকে আসলে যৌন নির্যাতনের ব্যাপারে কিছু বলবো কিনা, সেটার ইম্প্যাক্টটা কতখানি পজিটিভ হবে বা কতখানি নেগেটিভ হবে, সেটা নিয়ে আমাদের মধ্যে একটা কনফিউশন কাজ করে। তো মানে এরকম একটা চিন্তা কাজ করে যে যৌন নির্যাতনের বিষয়টা জানলে আসলে ওরা ওই দিকটায় ঝুঁকে যাওয়ার কোনো প্রবণতা তাদের মধ্যে তৈরি হবে কিনা, এটা নিয়ে একটা ভয় কাজ করে আসলে বড়দের মধ্যে। সেই জায়গা থেকে আমরা কনফিউজ থাকি এবং অ্যাভয়েড করারই আসলে চেষ্টা করি এই বিষয়ে কথা বলার জন্য। তো আমি যেটা হচ্ছে শান্তার দিক থেকে আমি শুরু করছি, শান্তা কি মনে করছেন যৌন নির্যাতন বিষয়ে শিশুদেরকে সচেতন করা আসলে দরকার কিনা বা কেন দরকার, সেটা নিয়ে আমরা যদি শুরু করি। হ্যাঁ, অবশ্যই আমার জায়গা থেকে আমি যদি বলি, এটা এই বিষয়ে সচেতনতা খুবই দরকার, কারণ আমরা চাইলেই কিন্তু ইনফরমেশন গুলো বন্ধ করে রাখতে পারছি না। বাচ্চাদের কাছে কিন্তু ইনফরমেশন গুলো পৌঁছচ্ছে, এখন মিডিয়া যতটা অ্যাক্টিভ তার মাধ্যমে কিন্তু দেশের কোন প্রান্তে কি ঘটনা ঘটছে, কোন শিশু কিভাবে নির্যাতিত হচ্ছে, সেগুলো কিন্তু তারা নিউজগুলোর মাধ্যমে পেয়ে যাচ্ছে। সো ওদের মনেও একটা প্রশ্ন হয়তো তৈরি হচ্ছে, ওরাও এই বিষয়গুলো নিয়ে কনফিউজ থাকছে যে কি হচ্ছে, কেন হচ্ছে। আসলে এই আলোচনাটা যদি না হয়, তাহলে ওরা ওদের বয়স অনুযায়ী সেই উত্তরগুলো হয়তো খুঁজবে, এবং উত্তরগুলো হয়তো সব সময় খুব বেশি সঠিকও নাও হতে পারে, বা অনেক কনফিউজিং তথ্য তাদের কাছে থাকতে পারে। তো সেই জন্য এই বিষয়টা খোলাখুলি ভাবে আলোচনা করাটা সুবিধাজনক, তাহলে তাদের কনফিউশনটা কোথায় সেই জায়গাটা ক্লিয়ার হওয়ার অনেক সুযোগ থাকে। আমি শান্তার সাথে একটু মিলে বলি যে একটা এক্সাম্পল দিয়ে আসলে, যে একজন মা এসেছিল তার মেয়েকে নিয়ে, এসে আর কি বলল যে ও কারোর সাথে ইনভলভ কিনা বা কিছু। তো যখন আমি মেয়েটা বাচ্চাটার সাথে বসলাম, বসার পর সে হচ্ছে তার মেইন জানার ইস্যুই হচ্ছে এটা, যে এই মানে এইটা মানে তুমি যদি মানে ক্লিয়ারলি বলো। যৌন যৌন মানে যৌন সম্পর্ক কি করে করে, আচ্ছা, এবং হচ্ছে এইটা জানতে যে তার যেটা হয়েছে সে আসলে ইনভলভ হয়ে গেছে।
আচ্ছা, কিউরিওসিটি থেকে সে কিউরিওসিটি ইনভলভ হয়ে থেকে গেছে তো। ইনভলভ হয়ে গেছে, এবং ফ্রেন্ড সার্কেল যেরকম তাকে বলছিল যে হচ্ছে তুমি এই কাজটা এখনো করো নাই, সো হচ্ছে তুমি আমাদের গ্রুপের সাথে আসতে পারো না, তো মা তাকে কিন্তু ভালো প্রোটেকশন দিচ্ছে যে মেয়ে কি করছে, কার সাথে কথা বলছে, কি করছে না করছে, সব বিষয়ে উনি খেয়াল রাখছে। তো তার এই জানা জানার জন্য, শুধুমাত্র জানার জন্য সে বাসায় বসে তার এক কাজিনের সাথে সে রিলেশনশিপে গিয়েছে। আমি জাস্ট ওকে জিজ্ঞেস করলাম তুমি কেন, মানে তুমি কেন গিয়েছিলে, মা বলে কি উনি আমাকে প্রপোজ করেছিল গার্লফ্রেন্ডের জন্য, তো গার্লফ্রেন্ডের জন্য প্রপোজ করেছে, তুমি রাজি হলা, বলে যে না, তারপরে আমাকে এটা প্রপোজ করলো, আমি সেটা করলাম। তো আমার আর কি ছিল কি চিন্তা করে আসলে করেছে, বলে যে এটা আমি ফ্রেন্ডের কাছে ছোট হচ্ছিলাম, 1 নম্বর, 2 নম্বর কথা হচ্ছে এটা আমার জানতে ইচ্ছা করছিল। ফ্রেন্ডের কাছে ছোট হচ্ছিল মানে, ফ্রেন্ডের কাছে ছোট হচ্ছিল মানে হচ্ছে তুমি কেন এখনো ইনভলভ হও নাই শারীরিক আচ্ছা সম্পর্কে। তো আচ্ছা, মেয়েটা ছিল ক্লাস 6 এর একটা বাচ্চা, তার মানে দর্শক চিন্তা করেন যে তারা এই যে ক্লাস 6-এ, তারা এটা শুধু জানার জন্য, সঠিক ইনফরমেশন না জানার কারণে তারা কিন্তু এই ধরনের কাজে ইনভলভ হচ্ছে। হতে পারে, হ্যাঁ, হতে পারে, এটা হতে একটা পারে। ইয়ে আমরা যে হ্যাঁ এখানেও হওয়ার চান্স আছে। হ্যাঁ তাহলে আমরা শান্তা বুস্টার এই যে উদাহরণটা, এই জায়গাটা থেকে আমরা কিন্তু আসলে ওয়াইডলি দুইটা দিক দেখতে পারি। একটা হচ্ছে যে যৌন সম্পর্ক নিয়ে যে ইনফরমেশন সেইটা জানার প্রয়োজনীয়তা, এটা একটা বিষয়। সেটার সাথে রিলেটেড হচ্ছে যে যৌন নির্যাতন যখন হচ্ছে সেই নির্যাতনের বিষয়টা, হুম সুতরাং যৌন সম্পর্কের দুইটা বিষয় নিয়ে কিন্তু আমরা আসলে এই জায়গাটায় ফোকাস করতে পারি, ফোকাস করা দরকার, এটা আমরা বুঝতে পারছি। তো আমরা যেহেতু আগে থেকেই আসলে বিষয়টা বলেছিলাম যে যৌন নির্যাতনের বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো, আমরা মনে হয় ওই পোর্শনটা নিয়ে আজকে কথা বলি। আর হচ্ছে যৌন সম্পর্কের যে বিষয়টা, যে ইনফরমেশন গুলি আসলে হুম বাচ্চাদের লেভেলে, সেটা অ্যাডোলেসেন্ট পিরিয়ড হোক বা তার একটু আগে, যে কিউরিওসিটি থেকে তারা যে বিষয়গুলি জানতে চায় এবং যতটুকু জানাটা হেলদি তাদের জন্য, কিভাবে তারা জানতে পারে, জানলে কোনো সুবিধা আছে কিনা, এই জায়গাগুলো নিয়ে আমার মনে হয় আরেকটা দিন আমরা হুম স্পেসিফিক্যালি সবার ফোকাস করে হুম কথা বলতে পারি। তো আমরা যৌন নির্যাতনের জায়গাটায় যদি ফোকাস করি, তাহলে আসলে কোন বিষয়গুলিকে আমরা আসলে যৌন নির্যাতনের পর্যায়ে ফেলছি সেটা যদি ফোকাস করি, শান্তা অ্যাড করবেন? হ্যাঁ, যৌন নির্যাতন যখন আমরা বলছি, আসলে এটা দুই ধরনের, একেবারে একটু যদি ভাগ করে ফেলি, দুই ধরনের হয়। একটা হচ্ছে নন টাচিং, হুম টাচ না করেও কিন্তু যৌন নির্যাতন করা সম্ভব, আবার হচ্ছে টাচ করেও। হুম তো কিভাবে টাচ না করে তাহলে যৌন যে নির্যাতন করা নির্যাতনটা, সম্ভব? যেটা হয় যে বাচ্চাদের ক্ষেত্রে, যেহেতু আজকে হুম আমরা শিশুদের ব্যাপারটা আলোচনা করছি, হুম বাচ্চাদেরকে এমন কোন জিনিস দেখানো, আমি বলবো পর্নোগ্রাফি হুম 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 বেশিরভাগ ক্ষেত্রে এটা প্রদর্শন করা, কিংবা কোনো অ্যাডাল্ট পার্সন হতে পারে বা তার চেয়ে কিছুটা বড় বয়সের হতে পারে, তারা যখন তাদের যৌন অঙ্গাদি তাদেরকে দেখায় সেটা, বা এমন কোন জোকস তাদের সাথে শেয়ার করা যেটা কিনা তাদের এজ অ্যাপ্রোপ্রিয়েট না, সেগুলাও কিন্তু টাচ না করেও তারা যৌন নির্যাতন হতে পারে, অঙ্গভঙ্গি হতে পারে, অঙ্গভঙ্গিও অঙ্গভঙ্গি হতে হতে পারে। পারে। হ্যাঁ, তো এটা হচ্ছে যে টাচ না করে যৌন নির্যাতন করা সম্ভব। আর যখন টাচ করছে তখন আমরা মূলত বলতে চাই বেশিরভাগ মানে এক্সট্রিম লেভেলে চলে যাচ্ছে ইন্টারকোর্স হুম টা, হুম বা ইন্টারকোর্সের জন্য সে মানে চাপ প্রয়োগ করা, এবং সেই ক্ষেত্রে যখন শিশুদেরকে দিয়ে স্পর্শ করানো বা টেনশন কাজ হুম করছে যে সে এক ধরনের যৌন উত্তেজনা বা যৌন কি বলবো এটাকে, তার ইচ্ছা চরিতার্থ করার নিমিত্তে সে কিছু কাজ করছে, কিছু করছে অঙ্গভঙ্গি করছে, কথা বলছে হুম হুম বা ছবি দেখাচ্ছে। মূল বিষয়টা হচ্ছে যে তার যে কি বলবো ইন্টেনশনটা, সেটা হচ্ছে যে তার যৌন ইচ্ছা পূরণ করছে, সে পূরণ করছে। যেভাবে সেটা করতে পারে সেই জায়গাটাই হচ্ছে তখন যৌন নির্যাতনের ইয়েতে আসছে। পড়ে যাচ্ছে। আচ্ছা, ওকে। আর একটা হচ্ছে যে যেটা বলছিলাম নন টাচিং এবং টাচিং এর জায়গাটা অলরেডি চলে আসলে আসলো। এখন যদি আমরা একটু এই জায়গাটা যদি চিন্তা করি, আসলে যে
এখন আসলে এটা কাজটা জানাবো কি? কিনা বা এটা জানানোর সুবিধাটা কি বা অসুবিধাটা কি। আমরা কিন্তু আসলে অসুবিধা নিয়েই অনেক বেশি চিন্তা করি যে হয়তো বা যৌন বিষয়ে কোনো কথাবার্তা, কোনো ইনফরমেশন হয়তো তার মধ্যে যৌন উত্তেজনা তৈরি করবে এবং সে হয়তো বা যৌন বিষয়ক যে আচরণ সেই আচরণগুলি তার মধ্যে ডেভেলপ করবে, সেটা নিয়ে কিন্তু আমরা আসলে ভয় পাই। সেই জায়গা থেকেই আসলে ইভেন আমাদের কোনো ইয়েতে কারিকুলামে কিন্তু কোথাও আমাদের এই যৌন শিক্ষার বিষয়টা ইনক্লুড করা আগে ছিল না, এখন সুখের কথা যে ধীরে ধীরে এই জায়গাটা আসলে ইন্ট্রোডিউস হয়েছে। হ্যাঁ, তো এটার সুবিধাটা সেই জায়গাটাকে যদি আমরা একটু ফোকাস করার চেষ্টা করি, যে যখন সে জানছে যে কোন কোন বিষয়কে যৌন নির্যাতন বলে, সেটা জানার ফলে তার সুবিধা কি হতে পারে তা কিন্তু দেখে বন্ধ করে দেওয়া। এই ক্ষেত্রে আপা যে বিষয়টা, তার সাথে আমার মনে হয় যে এই ইস্যুটাও চলে আসে যে শিশুদেরকে কেন মানুষ নির্যাতন করে, সেটা যদি আমরা করি আলাপটা করি তাহলে চলে আসে বোধ হয় লিঙ্ক হয়। তো শিশুদেরকে আসলে কেন অ্যাবিউজাররা অ্যাবিউজ করছেন, এক হচ্ছে যে বাচ্চারা থাকে ভালনারেবল খুবই, এবং তাদেরকে অধিকাংশ সময় তারা সোশ্যালি শিখে শিখে বড় হয় যে বড়দের কথা শুনতে হবে। সো এইটা মনে করে যারা অ্যাবিউজার যে তাকে শোনানো যাবে কথাটা, আমি যেটা বলবো সে সেটা সহজেই করবে, হয়তো কন্ট্রাডিক্ট করবে না, কন্ট্রাডিক্ট করবে না। ইভেন যদি আমি বলি যে ইনফরমেশনটা হাইড করো তাহলে সে সেটাও করবে, ভয় দেখানো ভয় যাবে, ভয় দেখানো যাবে। হ্যাঁ, তো এই জিনিসটা হবে। এখন একই সাথে বাচ্চাদের হয়তো বা ছোট বাচ্চাদের অনেক ধরনের নিড থাকে যেগুলো কিনা খুব বেশি বড় কোনো নিড না, হয়তো বা আমরা পত্রিকার পাতায় খুললে দেখি যে একটা চকলেটের কথা বলেও কিন্তু বাচ্চাদেরকে যৌন নির্যাতন করা হচ্ছে। তার মানে ওই ওইটাও তার জন্য একটা নিড, যে একটা চকলেট খাবো আর চকলেটের কথা বলেও কিন্তু সে এটা নির্যাতনের শিকার হয়ে যাচ্ছে। সে খুব সহজ সরল, সে আসলে এত কিছু সে যৌন নির্যাতনের বিষয়টা কিন্তু সে ওইভাবে বোঝে না। তো সে কি করছে, তার একটা সহজ নিড ফুলফিল করার জন্য সে হচ্ছে বড়দের সাথে এই এই আচরণটা ইনভলভ হয়ে যাচ্ছে। সে জানে না কোথায় ইনভলভ হচ্ছে, কিন্তু বড়রা তার ইচ্ছা চরিতার্থ করার জন্য ইনভলভ করছে। এবং এই কারণ এইগুলো হচ্ছেই কিন্তু এই কারণে যে বাচ্চারা জানেই না যে যৌনতা কি, যৌন আচরণ কখন আমাদের জন্য আসলে কোন আচরণটা আমাদের জন্য আপ্রোপ্রিয়েট, কোন কোন আচরণটা যৌন নির্যাতনের পর্যায়ে পর্যায়ে আমরা বড়রাও জানি জানি না অনেক। আরেকটা জিনিস আছে যে যখন তারা করে অনেক সময় এরকম বলে যে শুনেছি যে এটা একটা খেলা, এবং সে যখন বড় হয় তখন সে বুঝতে পারে এটা খেলা না, খেলা ছিল না। হ্যাঁ, এই কথাটাও কিন্তু বেশিরভাগ দেখা যায় বাচ্চারা মানে বলে। আরেকটা জায়গা এই জায়গাটায় কাজ করে, একটা হচ্ছে যে বাচ্চারা বাচ্চাদেরকে কেন বেছে নেওয়া হচ্ছে, বাচ্চাদের ভালনারেবিলিটি বা বাচ্চাদের সহজ সরল সেই জায়গাটা থেকে করা হচ্ছে। এটার সাথে আমরা যদি একটুখানি অ্যাড করে দেই এই বিষয়টাকে, সেটা হচ্ছে যে বড়রা যখন যৌন নির্যাতনের শিকার হচ্ছে তাহলে বড়দেরকে কেন সিলেক্ট করছে, বড়রা তো ছোটদের চেয়ে অনেক ভালো বোঝে। হ্যাঁ, তো বড়দেরকে যখন আসলে নির্বাচন করা হচ্ছে তখন লোভ কিছু দেখার জন্য, সেটা হচ্ছে না। এখানে বিষয়টা হচ্ছে যে অ্যাবিউজাররা কিন্তু খেয়াল করে যে পার্সোনালিটিটা কেমন, যে তাকে যদি অ্যাপ্রোচ করা হয় সে কন্ট্রাডিক্ট করবে কিনা, সে রিফিউজ করবে কিনা, নাকি আসলে একটু অনেক পার্সোনালিটি একটা প্যাটার্ন থাকে কিন্তু, যে না বলতে না পারা, হেজিটেট করা, একটু চুপচাপ থাকা, তারপরে হচ্ছে একটু ভালনারেবল, একটু ভালনারেবল ওই অর্থে যে সে ঠিক নাটা বলতে পারে না, না করতে পারছে না। এই না করতে যারা না পারে তাদের কিন্তু একটা এক ধরনের ফিজিওলজিক্যাল একটা পশ্চার কিন্তু থাকে, এবং আমরা কিন্তু বুঝি যে হ্যাঁ এই মানুষটা হয়তো বা একটুখানি ঝুঁকে থাকছে, একটুখানি আড়ষ্ট হয়ে থাকছে। অ্যাবিউজাররা কিন্তু আসলে ওই মানুষগুলিকে টার্গেট করে যাতে তাকে ঘায়েল করতে পারে, তাকে কনভিন্স করতে পারে সহজে,
এবং অ্যাবিউজার যদি অ্যাপ্রোচ করে তাকে যেন কোনোভাবে কি বলবো এটাকে ইয়ে না করে, সে যাতে আঘাতের শিকার না হয়, সে যাতে প্রতিবাদ করতে না পারে, প্রতিবাদ করতে না পারে। হ্যাঁ, সেই সেই জায়গাটায় তারা কমফোর্টেবল থাকতে চায়, তো সেই জন্য বেছে নেয় হচ্ছে যে তারা খোঁজে যে কাকে অ্যাবিউজ করা যায়, কে এরকম হতে পারে, ওই ওইভাবে তারা খুঁজতে থাকে। আচ্ছা, এখন আমরা যেটা আলাপ করছিলাম সেটা হচ্ছে যে তাহলে কোন কোন আচরণকে বা কোন কোন বডি পার্টস যেটাকে আমি বলতে পারি যে হ্যাঁ সে টাচিং এর জায়গাটা, আমরা নন টাচিং যে বিষয়টা সেটা বলছিলাম, তাহলে বডি পার্টস এর কোন কোন জায়গা টাচ করলে আমি সেটাকে নির্যাতনের ইয়ে বলতে পারি। জেনারেলি আমাদের কিন্তু আসলে ইউনিসেফ থেকে একটা ইয়ে আছে যে বডি পার্টস গুলি ওরিয়েন্ট করার জন্য, যে এই এই বডি পার্টস গুলি হচ্ছে আমার প্রাইভেট পার্টস এবং আমি এটার প্রোটেকশনের জন্য কাজ করব, আমি সচেতন থাকব, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে তার মানে ওই পার্টস গুলি ছাড়াই আসলে নির্যাতন হতে পারে না বিষয়টা তা না, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে ইন্টেনশন যদি থাকে অ্যাবিউজারের যে সে তার জন্য ইচ্ছা চরিতার্থ করার জন্য যে কাজগুলি করছে সেটা সেটা তো অবশ্যই ইয়ে পর্যায়ে পড়ে। তো আমি একটু শুনতে চাচ্ছি এবং অন্যদেরকেও জানাতে চাচ্ছি সেটা হচ্ছে যে কোন কোন বডি পার্টস কে প্রাইভেট পার্টস আমরা বলছি এবং যেটা প্রোটেকশনের দায়িত্ব আমরা নেবো, বাচ্চাদেরকে ওরিয়েন্ট করব যে বডির এই এই পার্টসগুলি হচ্ছে আমাদের প্রাইভেট পার্ট এবং এটা টাচ করা বা এটা সংস্পর্শে আসার রাইট আসলে অন্য কারণে। সেটাই, মানে বাচ্চাদেরকে প্রথমত আসলে বডি পুরো পরিচিত করাই বলি, পরিচিত করা দরকার। দেন আমার সিক্রেট পার্টস যেটা আমি প্রাইভেট, সরি সিক্রেট না প্রাইভেট, যেটা আমি কাউকে দেখাচ্ছি না, যে সেভাবে ভেঙে তাদেরকে বলা। আমরা সাধারণত বলি যে পাঁচটা অংশ শরীরে, পাঁচটা অংশ কে প্রাইভেট অংশ বলি, তো সেই প্রাইভেট অংশগুলো যাতে কেউ স্পর্শ করা, কারা স্পর্শ করতে পারবে সেটা বাচ্চাকে বোঝানো এবং কারা স্পর্শ করতে পারবেন না সেই জায়গাটা তাদেরকে বোঝানো, এটা খুব দরকার পড়ে। তো পাঁচটা পার্টস এর মধ্যে আমরা বলি মুখমণ্ডলের একটা অংশ, বক্ষ ও দুইটা, এবং তার যৌনাঙ্গের অংশ পশ্চাৎ দেশ। হ্যাঁ, তো এই অংশগুলা সম্পর্কে তাকে জানানো যে এগুলো হচ্ছে প্রাইভেট পার্ট এবং এই পার্টস গুলোকে আমরা বাবা মা, স্পেশালি মা আমরা বলি, আবার বাবা ছাড়া আমরা আসলে বলি যে আর কেউ এই পার্টস গুলো দেখতে চাওয়া বা স্পর্শ করা এটা যাতে না হয়, এভাবে বাচ্চাদেরকে বোঝানো যেতে পারে, একটা হইতে পারে। এটার সাথে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে কি যে বাচ্চারা কিন্তু তাদেরকে পজিটিভলি কে টাচ করছে এবং কে একটু ডিফারেন্ট ওয়ে তে টাচ করছে এটা কিন্তু বাচ্চারা বুঝতে পারে। হ্যাঁ, এবং ওরা কিন্তু বলে, ওরা কিন্তু বলে যে সে কারো কারো টাচে সে অস্বস্তি বোধ করছে, সে ভালো ফিল করছে না, সে ডিসঅনার্ড ফিল করছে, এটা কিন্তু অনেক সময় বাচ্চারা খুব সুন্দর শেয়ার করে। এই জায়গাটায় আমাদের বড়দের একটা ইয়ে আছে, আমি বলবো একটা অসচেতনতা, অসচেতনতা আছে, এক ধরনের ইগনোরেন্স আছে। অনেকেই কিন্তু আমরা বাচ্চাদের এই ডিসকমফোর্টটাকে ঠিক আমলে নিই না। বাচ্চাটা হয়তো বা কোনো আত্মীয় এসছে, বাচ্চাটাকে যেতে বললো, সে নিতে চাচ্ছে, বাচ্চাটাকে যেতে বললো, বাচ্চাটা হয়তো একটু আড়ষ্ট, বাচ্চাটা হয়তো একটু নিজেকে গুটিয়ে নিচ্ছে, সে হয়তো বা যাচ্ছে না, তো ফ্যামিলি মেম্বাররা তাকে পুশ করছে, এই জায়গাটাই কিন্তু সচেতন হওয়ার একটা ব্যাপার আছে। আমি তোমার সাথে একটা আমি কথা বলি, আমি আমার এক্সপিরিয়েন্স একটা বলি, যে আমি দেখতাম যে আমার বাবার এক ফ্রেন্ড আসতো বাসায়, তো উনি সব সময় কি করতো, এসেই মারে বলে এরকম করে জড়ায় ধরতো, জড়ানোটা কিন্তু আমি ওই টাচে বুঝতাম যে উনি এটা না, তখন ছোট ছিলাম কিন্তু আমার কাছে অস্বস্তি লাগতো, কিন্তু যখন বড় হচ্ছি ওনার এই অভ্যাসটা কিন্তু যায় নাই, তখন হচ্ছে উনি আসলে পরে আমি দরজার সামনে থেকে সরে যেতাম। হ্যাঁ, তো এটা যখন আমি আমার বাবাকে বলতাম যে বাবা তোমার এই এই ফ্রেন্ডটা এরকম কেন, উনি কেমন করে জানি ধরে, আমার ভাল লাগে না,
তখন উনি বলে উনি হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, তারপরে হচ্ছে উনি অনেক ভালো মানুষ, অনেক ভালো অনেক ভালো মানুষ, সে অনেক গিফটেড নিয়ে আসতেছে তোমার জন্য, চকলেটস নিয়ে আসতেছে, তুমি কেন এরকম করো, ওকে ওনাকে দেখলেই কেন তুমি ঘরের ভিতরে চলে যাও। তো ওই জায়গা থেকে আপা আমার মনে হয় যে হ্যাঁ, আমরা যে বুঝতে মানে বাচ্চারা যে বুঝতে পারে এবং বিষয়টা, সেই ক্ষেত্রে তাদের ওই বোঝাটাকে পরিবারের হ্যাঁ সদস্যরা যাতে বরঞ্চ কি বলবো এটাকে যাতে বোঝে, তারাও যাতে এই জায়গাটাকে, ও যে একটু নিজেকে গুটিয়ে নিচ্ছে, ও যে একটু ডিফারেন্টলি আচরণ করছে, সেটাকে পরিবারের লোকজন যদি কমিউনিকেট না করে সেক্ষেত্রে কিন্তু অ্যাবিউজের ইয়েটা হ্যাঁ বেড়ে যায় অনেক বেশি। আরেকটা ব্যাপার হচ্ছে যে আসলে বাচ্চা যখন একটা কথা বলছে হুম নিশ্চয়ই মানে অনেক সময় কি আমরা ব্যস্ততার কারণে বড়রা হয়তো বাচ্চার হুম কথাটাকে হুম খেয়াল হুম করছে না, বাচ্চা যখন একটা অভিযোগ করছে যে আমার ভালো লাগছে না, আসলে সেইটাও একটু সময় দিয়ে যদি আমরা শুনতে পারি বড়রা, তাহলে কিন্তু অনেকটা মানে বাচ্চাটার জন্য সহায়ক হয় হয়তো। এটা একটা বিষয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপা অনেক সময় যে এই বাচ্চারা বুঝে না যে আসলে কোন জিনিসটা আমরা গোপন করব। হুম 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 হ্যাঁ, এটা তো বলতো। এখন গোপন করব এইটাও বাচ্চার সাথে একটু আলাপের বিষয় আছে, কিন্তু যে তুম যারা অ্যাবিউজ করে তারা সাধারণত যেটা করে যে বলে দেয় যে তুমি এই কথাটা কিন্তু গোপন করো না, এটা তোমার আর আমার খেলা, বলো না, হ্যাঁ তুমি এটা কিন্তু খেলা এটা গোপন না, বলো না, শুধু। তুমি কাউকে বলো না। তো সেও মনে করে যে এটা খেলা ছিল বলবো না। হ্যাঁ, তো সেই জায়গাটা আসলে এটাও একটু বাচ্চাকে ওরিয়েন্ট করা প্রয়োজন আছে যে তুমি কোন সিক্রেট অংশ তোমার থাকবে কিন্তু কোন কোন অংশগুলো থাকতে পারে, এবং এই যে এই বিষয়গুলা এটাও একটু জানানো যেতে পারে। অর্থাৎ বাচ্চাকে আগে থেকেই একটু জানানো যে এরকম হতে পারে, যদি হয় এটা নিয়ে হেজিটেশনের কিছু নাই, ভয়ের কিছু নাই, এটা নিয়ে তুমি আমার সাথে শেয়ার করতে পারো। এখানে শান্তা যখন বলছিলেন তখন আমার একটা কথা মনে হলো, আমরা তো আসলে ছোট বয়সটা কম করে আসছি, ওই সময় কিন্তু একটা হেজিটেশন কাজ করে, কোন কথাটা বলবো কোন কথাটা বলবো না, কারণ গার্ডিয়ানদেরকে সব কথা বলা যাবে না বা বললে বকা দিবে, কিভাবে নিবে, এটা নিয়ে কিন্তু আমাদের একটা হেজিটেশন কাজ করে। বিশেষ করে যদি বাবা মা একটু রিজার্ভ হয় তাহলে তো কথাই নেই, তখন আরো বেশি ভয় কাজ করে যে আমি এটা কোন কথাটা বলবো, কোন কথাটা বললে বাবা মা কিভাবে নেবে। রিয়্যাক্ট করবে। আবার আরেকটা বিষয় হয় যে অনেক সময় কিন্তু বাবা মা একটু ব্লেমও করে যে হচ্ছে তোমার কেন এরকম হচ্ছে, তার মানে তুমি হ্যাঁ কি করছো, একটু হ্যাঁ এটা একটুখানি বড় যখন হচ্ছে 6-7 এর দিকে যাচ্ছে, এই সময়টায় কিন্তু ব্লেমিংটা অনেক বেশি হয়, যার জন্য দেখা যায় যে ওরা হয়তো বা কোনো জায়গায় সাফার করছে, কোনো একটা জায়গায় হয়তো তাদের সমস্যা হচ্ছে, কিন্তু এই জায়গাটায় প্রশ্ন শুনবে সেই কারণে সে হয়তো বা চেপে যাচ্ছে, সে হয়তো তার এই কথাটাকে শেয়ার করছে না। এটা একটা বিষয় হয়। আর একটা জিনিস হয় যে আপা, যে আমরা বলি যে গুড টাচ ব্যাড টাচ, কিন্তু অনেক ক্ষেত্রে আসলে এই যে বয়স অনুযায়ী সব সময় যে তারা এই টাচটাকে বুঝতে পারে যে এটা তার জন্য খারাপ সেটা কিন্তু না, অনেক সময় সেটা তাদের এক ধরনের মানে হয়তো কনফিউজিং বাট এটা অস্বস্তি হবে। একটা টাচ, তো এইটাও একটা বুঝানোর ব্যাপার যে সিক্রেট টাচ যদি আমরা বলে ফেলি হুম যে হুম গোপন টাচ, যে এই হুম টাচটা তোমাকে কেউ একজন করছে এবং সেটা গোপন রাখার মতো করে করছে, হুম তো সেই জিনিসটা তো তুমি আমার সাথে শেয়ার করো, বাবা মা হিসেবে আমরা এইভাবে বাচ্চাদেরকে একটু বলতে পারি। আর একটা জায়গায় হচ্ছে আমি বলবো সচেতনতাটা ভীষণ জরুরি, সেটা হচ্ছে আমরা ধরে নেই বা আসলে আমরা আশা করি যে আমাদের ফ্যামিলির মধ্যে এই ধরনের ঘটনাগুলি ঘটবে না, হ্যাঁ এটা একটা বড় জায়গা। এখানে অনেক সময় হতাশাও কাজ করে যে আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে যদি বিশ্বাস করতে না পারি তাহলে আসলে কাকে বিশ্বাস করবো, এরকম হতাশা নিয়েও অনেকে কথা বলেন, কিন্তু প্র্যাকটিক্যাল জায়গা থেকে যদি আমরা দেখি যে ফ্যামিলির মধ্যে থেকেই কিন্তু আরো বেশি হচ্ছে স্কোপটা বেড়ে যায় অ্যাবিউজের। হ্যাঁ, তো যেটা এটা অনেক আগে একটা স্টাডি হয়েছিল ইয়েতে, এটা সেভ দ্য চিলড্রেন ফান্ড থেকে একটা ইয়ে হয়েছিল, সম্ভবত 98-99 এর দিকে ওরা একটা কমিউনিটির মধ্যে রিসার্চ করেছিল। তো সেই জায়গাটায় যেটা এসেছিল যে প্রতি 3টা বাচ্চার মধ্যে 2টা বাচ্চা ইনসেস্টুয়াল অ্যাবিউজ হয়, অর্থাৎ আত্মীয় স্বজনের দ্বারা অ্যাবিউজ হচ্ছে।
অ্যাবিউজের বেশিরভাগ ঘটনা কিন্তু আসলে পরিবারের মধ্যে হয় হয় সুতরাং সচেতনতাটা ভীষণ জরুরি কিন্তু পরিবারের মধ্যেও। এটা আমি বলবো যে আমি কি অবিশ্বাস করব, এটা অবিশ্বাস করা না, এটা হচ্ছে প্রবলেমটাকে অ্যাড্রেস করা। সেই জায়গা থেকে আমরা চিন্তা করব, যদি আমার পরিবারের মধ্যে সেরকম কোনো সমস্যা থাকে সেটাকে আমি অ্যাড্রেস করব, সেটা করা দরকার। এই কয়েকদিন আগে, 4-5 দিন আগে, এটা খেয়াল করেছেন ছোট্ট কিনা, বাচ্চাটা? ইন্ডিয়াতে হ্যাঁ, মনে হয় ঘটনাটা, 9 মাসের একটা একটা বাচ্চা। বাচ্চা, এটা কি ইন্ডিয়াতে না ইন্ডিয়াতে বাংলাদেশে? না, বাংলাদেশে। বাংলাদেশে, হ্যাঁ বাংলাদেশে, সরি, 9 মাসের বাচ্চাকে ওর 9 মাস কাছে, অথবা 11 মাস, আমার এক্সাক্টলি নয় মাস মনে নাই। নয় মাস তো হচ্ছে চাচার কাছে রেখে মা রান্না করছিলেন, এই 9 মাসের বাচ্চাটাকে হচ্ছে অ্যাবিউজ করেছে। যখন ব্লিডিং হচ্ছিল, বাচ্চা চিৎকার করে টানতেছে, যখন ব্লিডিং হচ্ছিল সেই সময়টা মা যখন আসছে তখন চাচা পালায় গেছে। এই যে ব্যাপারগুলি আসলে, তারপরে আমরা এটাও কিন্তু দেখি, এটা শুধু চাচা না, আমরা কিন্তু দেখছি আগে হয়তো বা বিষয়টা এভাবে সামনে আসতো না, এখন সামনে আসে। আগেও যে ঘটনা ঘটে নাই তা না, বাবার দ্বারা অ্যাবিউজড হচ্ছে, বা খুবই রেয়ার হলেও মায়ের দ্বারাও বাচ্চা অ্যাবিউজড হচ্ছে। হ্যাঁ, তো এই জায়গাটায় আসলে কি বলবো, এটা এখন কেন করে এটা নিয়ে আমরা আসলে এর আগে আলোচনা করেছি। এটা আসলে কিন্তু স্বাভাবিক আচরণ না, যখন এই রকম সমস্যা হয় সেটা যারা খেয়াল করছেন যে এরকম কারো সমস্যা আছে, তাদেরকে বলবো যে তারা সহজভাবে এটাকে একটা অসুবিধা বা এটা একটা অসুস্থতার পর্যায়ে যায় সেই জায়গা থেকে বরঞ্চ ট্রিট করা, এটার ব্যবস্থা নেওয়াটা খুব জরুরি। আর আমি বলবো যে যারা ফিল করেন নিজেরা ওই ফিলিংটা, যে আপনি আপনার মধ্যে ওই প্রবণতাটা খেয়াল করছেন, অ্যাবিউজের প্রবণতা, আপনার ইচ্ছা হচ্ছে, আপনার চিন্তা আসে, আপনারা প্লিজ অন্যদেরকে আপনারা বলতে না পারেন, আপনাদের খারাপ লাগলে আপনারা যেটা করতে পারেন, এটা কিন্তু একটা প্রবলেম, এবং এই প্রবলেমটা হচ্ছে ট্রিটেবল প্রবলেম কিন্তু। সুতরাং আমরা যেটা বলতে চাই ফ্রিডম উইদিনের পক্ষ থেকে, যে আপনারা এটা খেয়াল করবেন, সমস্যা হিসেবে নেবেন, এবং সেই সমস্যাটাকে অ্যাড্রেস করার জন্য প্লিজ আপনারা প্রফেশনালের হেল্প নেবেন। এখানে হেল্প নেওয়া সম্ভব এবং এই অসুবিধাটা থেকে কিন্তু বের হয়ে আসা সম্ভব। একটা জিনিস হচ্ছে যে আমি শেয়ার করতে পারি, সেটা হচ্ছে যে ইদানিং আমি মাঝে মাঝে যেহেতু ফেসবুকে এবং লিঙ্কডইনে সবাই দেখে যে আমি হচ্ছে মেন্টাল হেলথ প্রফেশনাল হিসেবে কাজ করছি, এই জায়গা থেকে আমি মাঝে মাঝে কিন্তু পাই যে ম্যাম আপনার সাথে একটু কথা বলতে চাই, আমার একটা প্রবলেম আছে। তো এরকম কেউ কেউ শেয়ার করে যে আমি এরকম ফিল করি, এরকম আমার সমস্যা হচ্ছে, আমি এটা থেকে বের হয়ে আসতে চাই, তখন তারা কিন্তু কাউন্সিলিং এ আসছে। হ্যাঁ, এবং আরো ট্রিটমেন্টের আর যে যে প্রসেস, তার অসুবিধা অনুযায়ী আমরা সেই জায়গাটায় তখন তাকে ইনভলভ করতে পারছি, রেফার করতে পারছি। এটা একটা বড় সুবিধার জায়গা। আরেকটা ব্যাপার হচ্ছে আপা, বাচ্চাকে আসলে বোঝানো যে তার ফিজিক্যাল বাউন্ডারি কত দূর হবে, কাকে সে তার বাউন্ডারি ভেতরে ঢুকতে দিবে, আসতে দিবে, কাকে দিবে না। তো এইটাও একটা কিন্তু বাচ্চাদেরকে শেখানো যেতে পারে, সেক্ষেত্রে তাদেরও একটু সচেতনতা বাড়বে। এক্ষেত্রে ইনফরমেশনটা যদি এরকম থাকে যে যেই করুক, কে সে সেটা ফ্যাক্টর না, যার কাছ থেকে সে এই ধরনের আচরণটা খেয়াল করছে পাচ্ছে, তার ব্যাপারেই যেন অন্তত সে তার মায়ের সাথে, যার সাথে সাধারণত বাচ্চারা মায়ের সাথে একটু বেশি শেয়ার করতে পারে, বেশি তাদের অসুবিধার কথাগুলি বলে, সুতরাং সে যে হোক মানে সে যেন তার মায়ের সাথে বিষয়টা শেয়ার করে, শেয়ার করে। এবং সেই ক্ষেত্রে আসলে বড়দেরকেও একটু খেয়াল করতে হয় যে ছোটরা তো ছোটদের মতো করে জানায়, তো বড়রা যেন তাদের ওই জানানোটাকে ধরতে পারে, তারা যাতে কমিউনিকেট করতে পারে, বুঝতে পারে, এবং সেটাকে আমলে নিয়ে তার জন্য যে ব্যবস্থাটা দরকার সেই ব্যবস্থাটা যেন করতে পারে। আরেকটা বিষয় যে আমাদের মানে বাসায় তো অনেকেই বেড়াতে আসে, তাই না? একটু খেয়াল রাখা যে মানে অভিভাবকের দৃষ্টিতে খেয়াল রাখা যে কার আসতেছে, কেন আসতেছে, ওদের আচরণটা খেয়াল করা, মুভমেন্ট গুলো খেয়াল করা। এটা মানে দেখা যায় যে যার টেন্ডেন্সি থাকে তার কিন্তু আসা যাওয়াটা একটু ঘন হয়,
আর এবং তাদের আসলে আচরণটাও কিন্তু একটু একটু, চোখে পড়ার মতো, হ্যাঁ, একটু লুকানো ছাপানো ব্যাপার থাকে, একটু যখন কেউ থাকছে না সামনে তখন তাদের অ্যাটিচিউড একরকম, যখন কেউ সামনে আসছে তখন আবার কাম অ্যান্ড কোয়াইট, এরকম একটা ইয়ে কিন্তু চেঞ্জ খেয়াল করলে বোঝা যায়। আরেকটা জিনিস আছে যে যারা মানে সব যারা আসলে অ্যাবিউজটা করে তারা কিন্তু অনেক সময় দেখা যায় যারা বাসায় প্রবেশ করে দেখা যায় একটু জেন্টল টাইপের থাকে, মানে আমার কাছে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম আর কি। এটা এটা একটা বোধহয় যে সে ট্রাস্ট তৈরি হ্যাঁ করতে ট্রাস্ট চায়, তৈরি করতে চায়, হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতাম। অ্যাবিউজার সবসময় যাকে অ্যাবিউজ করবে তার মধ্যে ওই বিশ্বাসটা তৈরি করতে চায় যে আমি তোমার জন্য সেফ, হ্যাঁ এরকম, হ্যাঁ ওই যে আমি যেটা বলবো জেন্টেল সেটা খারাপ কিছু পোলাইট, খারাপ কিছু না, তো হ্যাঁ এইটাই কিন্তু তাদের একটা প্রথম ধাপ থাকে অনেক ক্ষেত্রেই। এটা আরেকটা ব্যাপার আমি বলতে চাই, সেটা হচ্ছে আমরা যখনই যৌন নির্যাতন বলি অনেকাংশেই আমরা ভেবে ভেবে নেই যে মেয়ে শিশুরাই বুঝি হ্যাঁ যৌন নির্যাতনের শিকার গ্রহণ হয়েছে, করেছে, তাই হ্যাঁ তো? কিন্তু ছেলে শিশুরাও কিন্তু যৌন নির্যাতনের শিকার হয় এবং ফ্যামিলি মেম্বার দ্বারাও হয়, এবং সেটার পরিমাণ কিন্তু তুলনামূলক কম তুলনামূলক না, কম না। এবং প্রচুর। আমি যদি আমার একটা কেস শেয়ার করি, একজন ভদ্রলোক আমার কাছে আসছিলেন, 30 বছর বয়স বর্তমানে তার, সে ক্লাস যখন তার বয়স 8 বছর তখন থেকে সে তার মামি দ্বারা অ্যাবিউজ হয়ে আসছে, এমন ওইটা বেশ কয়েক বছরের একটা হিস্ট্রি ছিল, এবং সে সেটাকে এক্সপ্লেন করা এখন পর্যন্ত ওই সম্পর্কটা কি ছিল সেটা সে এক্সপ্লেন করতে তার এখনো সমস্যা হচ্ছিল। এরপরেও সে অনেকবার অ্যাবিউজের শিকার হয়েছেন, এমন মেল ফিমেল দুই গ্রুপ দ্বারাই। এখন বর্তমানে তার এই অবস্থা যে তার এই জিনিসটা এতটা অসুস্থতা লেভেলে চলে গেছে যে এই এই চিন্তা যৌন বিষয়ক চিন্তা থেকে সে বের হতে পারছে না, এমন এটা অবসেশন পর্যায়ে চলে গেছে। সে নর্মাল কোনো লাইফ লিড করতে পারছেন না, কোনো জব বা পড়াশোনা কোনো কিছু করতে পারছেন না, এই জিনিসটা ভেতরে চলে আসছেন। এক্ষেত্রে কিন্তু দুই ধরনের কন্ট্রাডিকশন কাজ করে, একটা হচ্ছে যে সে তার ওই অবসেশন থেকে সে ওই চিন্তাটাকে বাদ দিতে পারছে না, হুম আবার যখন সে এটা নিয়ে চিন্তা করছে তখন হুম তার মধ্যে এক ধরনের গিল্ট কনফ্লিক্ট, কাজ করছে। হ্যাঁ হ্যাঁ তো দেখা যায় যে মানে স্পাইরাল ওয়েতে সমস্যাগুলি বাড়তে থাকে, বাড়তে সে থাকে, নিজেকে অ্যাকসেপ্ট করতে পারছে না, পারছে না। সোশ্যাল মেসেজ গুলি যেভাবে আছে সেখান থেকে যে আমি কেন চিন্তা করছি, তাহলে আমি তো খারাপ মানুষ, আমি হুম তো ভালো না, হুম হুম সেই ফিলিং গুলি তার মধ্যে কাজ করে এবং সেখান থেকে সে নিজেকে অ্যাকসেপ্ট করতে পারে না, করতে নিজেকে রেসপেক্ট করতে পারে না, এই প্রবলেম গুলি তার মধ্যে দেখা দেয়। ওকে, আসলে বিষয়টা খুবই ওয়াইড, আমরা এই বিষয়টাকে নিয়ে আমাদের যে সময় সেই সময়ের একটা পোর্শন আজকে যতটুকু আলোচনা করলাম, এর পরেও আমরা হয়তো ভিন্ন পার্সপেক্টিভ থেকে আবার আলোচনা করব। তো আজকে আমরা এই জায়গাটায় যে বিষয়টা দিয়ে আজকের প্রথমার্ধ ক্লোজ করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের আসলে কনফিউজড না হয়ে যেটা দরকার সেটা হচ্ছে যে এই যৌন নির্যাতনের বিষয়টাকে প্রতিরোধ করার জন্য আসলে কথা বলা দরকার, এটা জানানো দরকার। আমাদের কাছে মনে হয় এটা নিয়ে কিভাবে কথা বলবো, এটা বাচ্চারা কিভাবে নেবে, ওরা বুঝবে কিনা, বাচ্চারা বোঝে। হুম হুম আমাদের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে অনেক সময় আমরা এই যে আমাদের যে হেজিটেশন হয় যে ওরা বুঝবে কিনা, সেই জায়গা থেকে আমরা ঠিক বোঝানোর মতো করে ওদের সাথে কমিউনিকেট করতে পারি না। হ্যাঁ, তো হুম এই জায়গাটায় আমরা যদি একটু চিন্তা করে নেই যে কিভাবে আমরা কমিউনিকেট করব, ইভেন আমি যদি মনে হয় যে না বুঝি, তাহলে আমি যারা যে বোঝে তার সাথে বিষয়টা শেয়ার করতে পারি, আর এই যৌন বিষয়ক কথাবার্তা ইনফরমেশন এটা আসলে আমাদের সমাজের জন্য কিন্তু ট্যাবু, হুম যে এটা নিয়ে কথা বলা যাবে না, এটা নিয়ে কথা বললে খুবই অসুবিধা, ইভেন কেউ কেউ পাপ মনে করে যে এটা দিয়ে উচ্ছন্ন যাবে, সমাজ হুম স্থায়ী হয়ে যাবে। হ্যাঁ, তা আসলে রিস্কটা শান্তা যে কথাটা দিয়ে শুরু করেছিলেন সেটা হচ্ছে যে রিস্কটা কিন্তু বেড়ে যাচ্ছে, এই বিষয়গুলি সম্পর্কে তারা ইনফরমেশন পাচ্ছে না, তা না, তারা ইনফরমেশন পাচ্ছে তখন এমন জায়গা থেকে যে ইনফরমেশন গুলি হয়তো বা অনেক সময় রিস্কি হতে পারে, হুম তার বন্ধু বান্ধবের কাছ থেকে পাচ্ছে বা লুকা ছাপা করে নিচ্ছে, তো প্রপার ইনফরমেশনটা পাওয়া তখন তার জন্য ঝুঁকি হয়ে যায়। সুতরাং আমি বলবো যে বাবা মা যদি মনে করেন যে হ্যাঁ আমি হচ্ছে ইয়ে করতে চাই, আমার বাচ্চাকে ওরিয়েন্ট করতে চাই, এখন কিন্তু অনেক ধরনের ইয়ে বলবো আমি লার্নিং এইড লার্নিং কিন্তু এইড ইয়েতে পাওয়া আছে, যায়, ইউটিউবে ইউটিউবে ছবি আছে, আছে, ইয়েতে ভিডিও আছে, আছে, হ্যাঁ,
যে কিভাবে কোন ইনফরমেশনটাকে আমি কমিউনিকেট করতে পারি, ছবি দিয়ে আমি কিভাবে করতে পারি, ইভেন যেই বাচ্চাদের উপযোগী কিন্তু অনেক ভিডিও আছে, সুতরাং সেগুলিও ব্যবহার করা যেতে পারে। তারপরেও যদি মনে করি যে না, আমি হেজিটেট ফিল করছি, আমি পারছি না, আমি বুঝতে পারছি না, সেই ক্ষেত্রে আসলে যারা এই বিষয়গুলি নিয়ে কাজ করেন বা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আমি অনুরোধ করব অভিভাবকদেরকে তাদের মাধ্যমে তাদের বাচ্চাদেরকে ওরিয়েন্ট করা, এটা খুব জরুরি দরকার। আদারওয়াইজ যেটা হয় যে তারা ভুল ইনফরমেশন জানছে, বা হয়তোবা সে এমন কোন ওয়েতে যাচ্ছে, এমন কোন ভুল এক্সপেরিমেন্টের দিকে যাচ্ছে যে সেখান থেকে ওর জন্য ঝুঁকিটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। সুতরাং আমরা এই জায়গাটায় সচেতন হই এবং একটু দায়িত্ব নেই, যাতে আমরা কিছুটা হলেও প্রতিরোধ করতে পারি, আমরা নিজেদের দায়িত্বটা নিজেরা নিতে পারি। কিছু একই সাথে, হ্যাঁ, আমরা তো টাচিং হ্যাঁ বিষয়গুলাকে আজকে কাভার করতে পেরেছি, তো নন টাচিং যেই ইস্যুসগুলা, যেই বিষয়গুলা একটু খেয়াল করার বিষয় আছে, সেটা হচ্ছে বাচ্চাদেরকে এই ইনফরমেশন গুলা দেয়া যে কি ছবি, তাকে কি ধরনের ছবি প্রদর্শন করলে সে যদি কোনো অস্বস্তি বোধ করে সেটাও যাতে সে বলতে পারে, পরিবারের সাথে শেয়ার করতে পারে, কিংবা এখন তো মিডিয়া মানে কি ধরনের করছে সেটা নিয়েও সেটা বলতে অনেক পারে সময় বাচ্চারা নাই বুঝতে না, পারে, এই এটা বুঝতে বুঝতে পারে, পারে। হ্যাঁ একটু কিন্তু বোঝে আপাতত। এখন আবার ফেসবুকটা তো এত চলে আসছে, আমরা অনেকে, আমি একজন ক্লায়েন্ট পেয়েছিলাম, সে হচ্ছে ক্লাস 4-এ পড়ে, কিন্তু এই ফেসবুকে চ্যাটিং এর মাধ্যমে তাকে কেউ এই ধরনের ছবি পাঠায়, তো সে সেটাতে অস্বস্তি বোধ করে, কিন্তু সে সেটা কাকে বলবে কি বলবে সেটা বুঝতে পারে না। ছবিটা আমাদের একটু তো বুঝে দেয় যে আপত্তিকর, কালচার, হ্যাঁ, আপত্তিকর ছবি সেই জায়গায়, এইগুলো আসলে একটু বাচ্চাকে একটু বোঝা যে এইগুলো একটা পদ্ধতি আছে যেগুলোর মাধ্যমে অ্যাবিউজের শিকার হতে পারে বা ভালো না লাগতে পারে। আসলে অর্থাৎ ওদের ইনফরমেশন দেওয়ার আসলে কোনো বিকল্প নেই। বিকল্প যখন সে নেই। ইনফরমেশন গুলি জানবে যে কোথায় তার রিস্ক, তখন কিন্তু সে ওই রিস্ক থেকে নিজেকে ইয়ে করতে পারবে, হ্যাঁ, রক্ষা করতে পারবে, বা সে নিজে যদি রক্ষা করতে না পারে সে হেল্প সিক করতে পারবে। এটা হচ্ছে আমাদের মূল কথা, যে ওরা জানবে প্রবলেমটা কোথায় হতে পারে, ওরা নিজেরা যদি ওই জায়গাটা থেকে বের হয়ে আসতে পারে খুবই ভালো, এবং বড়দেরকে জানাবে যে ওই রিস্কে আছে বা এই সমস্যায় আছে, ও হেল্প চায়। ওরা এই জানতে জায়গাটা পারে না দেখি তো রিস্কে চলে যায়। চলে যায় সেটা। ওকে, তো আমরা এরপরে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমরা কি বলবো এটাকে, প্রশ্ন হ্যাঁ, উত্তর, প্রশ্ন উত্তর পর্বে যাই, প্রশ্ন উত্তর বা হ্যাঁ, মন্তব্য কেস পর্বে। নিয়ে, হ্যাঁ, আমরা যে কেস গুলা সাধারণত পেয়ে থাকি সেই কেস গুলো আর কি নিয়ে আমরা একটু দেখি কি আচ্ছা, করা এখানে যায়। যদি আমি একটু বলি, সেটা হচ্ছে যে আপনারা কেউ হয়তো বা নতুন দেখছেন আজকে, তাদের জন্য বলা, সেটা হচ্ছে যে আমাদের যে আছে মেসেঞ্জার আছে, সেখানে কিন্তু আমরা আপনাদের কমেন্ট এবং প্রশ্ন নেই, সেটা নিয়ে আমরা আমাদের মতামত দেওয়ার চেষ্টা করি। আর কেউ যদি মনে করেন যে ওই জায়গাটায় আপনি দিতে চাচ্ছেন না, অর্থাৎ আপনি আপনার পরিচয়টাকে ওপেন করতে চাচ্ছেন না, উন্মুক্ত করতে চাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আমাদের সাথে যারা লিঙ্ক আছেন তারা আমাদের ইভেন পার্সোনাল মেসেজেও কিন্তু মেসেজ করতে পারেন, যাতে হচ্ছে আমরা আপনাদের কোনো জানার বিষয় থাকলে সেটা সম্পর্কে জানতে পারি এবং আমাদের ওপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমি মাস্টার্স করছি, আমার বয়স 25 বছর। আমার পরিবারের বিরুদ্ধে যে আমি 3 বছর আগে বিয়ে করি, আমার একটি কন্যা সন্তান আছে। আমার বিয়ের পর থেকেই ঝামেলা শুরু হয়, পরে আমার ডিভোর্স হয়ে যায়, আমার মেয়ে আমার মায়ের কাছে থাকে, আমি ঢাকায় পড়াশোনা করি, আমার ইউনিভার্সিটির একজনের সাথে আমার সম্পর্ক হয়, ধীরে ধীরে তার সাথে আমার ঘনিষ্ঠতা বেড়ে যায়, আমরা বিবাহিত মানুষের মতোই দিনকাল কাটাই। ইদানিং তার সাথে আমার ঝামেলা হচ্ছে বিয়ে করা নিয়ে, সে তার পরিবারের মত না নাই বলে সে আমাকে একা বিয়ে করতে চায়, আমার সন্তান সহই সে বিয়ে করতে চায়, তার পরিবার কখনোই এই বিয়েতে মত দিবে না এটা সে বলেছে। আমি বুঝছি না আমি আসলে এখন কি করব। আচ্ছা, এক্ষেত্রে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওনাদের সম্পর্ক আছে এবং উনি যেটা
উনি বিয়ে করতে চাইছেন না তা না, বিয়ে করতে চাইছেন কিন্তু একা বিয়ে করবেন, পারিবারিক যে ইনভলভমেন্ট সেটা থাকছে না। এখন এই ক্ষেত্রে যেটা হয় যে কখনো কখনো এটা সমস্যা করে না, আবার কখনো কখনো এটা সমস্যা করে। কখনো আমরা যেটা দেখি যে হয়তো বা একটা সময় বিয়ে করলো, বিয়ে করে যেহেতু পরিবার জানে না, সুতরাং তার সামাজিক যেই অবস্থানটা, সামাজিক যে পরিচয়টা, সেই পরিচয়টা তখন কিন্তু এস্টাবলিশ হয় না। তো সেখান থেকে কেউ কেউ আছে যে হয়তো বা কয়েক কিছুদিন সম্পর্ক রাখলো, তারপর সেখান থেকে নিজেকে উইথড্র করে ফেললো, রিলেশনশিপটাকে ডিনাই করে ফেললো। সেটার একটা রিস্ক কিন্তু থাকে যখন একা একা বিয়ে করা হয়। আবার সবাই যে সেটা করছে তা না, অনেক সময় যে হ্যাঁ ফ্যামিলি যেহেতু চাইছে না, সুতরাং আমি ফ্যামিলিকে তো আর রাজি করাতে পারছি না, সুতরাং আমি দায়িত্ব নিতে চাই, আমি ইয়ে করব। এই জায়গাটায় আমি যেটা বলবো যে উনি যেটা বলছেন যে আমি কি করব বুঝতে পারছি না, এটা মনে হয় অনেকটা পারিপার্শ্বিক অবস্থা থেকে উনি চাপ ইয়ে ফিল করতে করতেছেন। পারেন, যে সিদ্ধান্ত নিতে পারেন। আমরা কিন্তু ওনার টোটাল পরিস্থিতিটা, রিলেশনশিপটা কিরকম, কোন কোন জায়গা থেকে আসলে ওনার যে পার্টনার এখন আছেন উনি চিন্তা করছেন যে একাই করবেন, কোন চিন্তা থেকে উনি একা করছেন, এই বিষয়গুলি আমরা ওইভাবে জানি জানি না। না। তবে দুইটা দিকই হতে পারে, আমি যেটা দিয়ে শুরু করলাম, তো সেই জায়গাটা থেকে যদি আপনি মনে করেন যে আপনি যেদিকে এভিডেন্সটা আপনার কাছে মনে হয় যে যুক্তিযুক্ত বেশি, সেইখানে ডিসিশন নিতে আপনার জন্য সুবিধা হবে। ইভেন যদি মনে করেন যে না একা একা ঠিক বুঝতে পারছেন না, সেই ক্ষেত্রে হতে পারে যে আপনি আপনার পরিচিত যারা আছে অথবা আপনার বন্ধু স্থানীয় যে আপনাকে গাইড করতে পারে, হেল্প করতে পারে, তার সাথে শেয়ার করতে পারেন, কোনো বন্ধুর সাথে শেয়ার করতে পারেন যে আপনাকে হেল্প করতে পারে এই জায়গাটা একটু অ্যানালাইসিস করে সিদ্ধান্ত নিতে। আর যদি সেরকম যদি না হয়, তাহলে যেটা হতে পারে যে আপনি আসলে কাউন্সেলিং এ আসতে পারেন, যে ডিসিশন মেকিং এর জন্য, যে এই অবস্থায় মানে কি ধরনের সিদ্ধান্ত আপনি নিতে পারেন, এবং সেই ক্ষেত্রে যেটা হয় যে কোন সিদ্ধান্তটা নিলে কি রিস্ক হতে পারে এবং সেই রিস্কটাকে আপনি কিভাবে মিটিগেট করবেন, সেখানে একটা প্রস্তুতি নেওয়া এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া। তুমি যদি অ্যাড করো। হ্যাঁ, যে জায়গাটা আপনি বললেন, আমারও মনে হচ্ছে যে ডিসিশন মেকিং এ আপনার ইয়ে হচ্ছে। তো কি কারণে উনি আসলে ফ্যামিলিকে ইনফর্ম না করেই আপনাকে উনি বিয়ে রাজি না, করলো? হ্যাঁ, উনি রাজি রাজি না। না। তো তার মানে রাজি না, তো সেই ক্ষেত্রে কি কি রিস্ক ফ্যাক্টর আপনার হতে হ্যাঁ, পারে? আপনি রিস্ক একটু ফ্যাক্টর স্পেসিফিকলি নিজেও একটু সর্ট আউট করতে পারেন যে কি কি হইতে পারে যদি ইনফর্ম না করে করি, তাহলে আমার সমস্যাগুলো কি হতে পারে। দেন ওই সমস্যাগুলো নিজের মনেও একটু নিজেও খেয়াল করে দেখা যায়, ওই সমস্যাগুলো পড়লে তখন আমি তাহলে সেগুলোকে ম্যানেজ করার জন্য কি কি করব। আগে থেকে হ্যাঁ, একটা প্রস্তুতি নিতে আসবে। প্রস্তুতি নেওয়া, বা আমার ওই সমস্যাগুলো পড়লে আমার কি কি রিসোর্স আছে যেগুলো দিয়ে আমি ওই সমস্যাগুলোকে মোকাবেলা করব, তো এটা একটু ভাবা যেতে পারে। এটা ইভেন হয়তো বা টোটাল পরিস্থিতি বিবেচনা করে ওনার কাছে মনে হতে পারে যে না আসলে আমি এই রিস্কটায় যাব না, হ্যাঁ সেটাও কিন্তু হতে সেটাও পারে হতে পারে। ডিসিশন মেকিং হ্যাঁ, এর জায়গাটায়। ডিসিশন মেকিং। তো এই কারণে হচ্ছে একটু জেনে বুঝে রিস্ক গুলি কি এবং সেটার জন্য আপনি কতখানি প্রস্তুত, সেই বিষয়টাকে কনসিডার করে তারপরে সিদ্ধান্ত নিলে সেটা ভালো হবে। থ্যাংক ইউ। আমি দুঃখ ভুলার জন্য আমি মাঝে মাঝে বন্ধুদের সাথে মিলে ড্রিঙ্কস করি। আমি গাঁজা খাই না, কিন্তু প্রচুর প্রচুর ঘুমের ওষুধ খাই। আমি কারো পরামর্শ ছাড়াই এসব খাই। আমার ডিভোর্স হয়েছে 4 বছর। মাঝে মাঝে মনে হয় মরে যাই, কিন্তু ছেড়ে না মানে কিন্তু সাহস পাই না আমি কি মরে যাওয়ার। আমি কি কোনো মানসিক রোগী? আচ্ছা, প্রথমেই যে কথাটা সেটা হচ্ছে যে দুঃখ ভোলার জন্য আপনি আসলে যেটা করছেন, যে ড্রিঙ্ক করছেন এবং ঘুমের ওষুধ খাচ্ছেন, আপনি একটু নিজে যদি চিন্তা করেন যে আপনি দুঃখ ভোলার জন্যে যা যা করছেন, তারপরে কি দুঃখ ভুলতে পারছেন? আসলে দুঃখটা হচ্ছে কি যে এটা ভোলা যায় না। হ্যাঁ, দুঃখ হচ্ছে খুবই ন্যাচারাল বিষয় কিন্তু আমাদের জন্য, এটা একটা অনুভূতি। তো তো যখন আমরা কোনো একটা সিচুয়েশন যেটা আমি চাই না সেরকম কিছু ঘটে যেখান থেকে আমার বিভিন্ন ধরনের ফিলিং হয়, আপনার এই ক্ষেত্রে আপনার সিচুয়েশনে দুঃখ হচ্ছে। তো
এই দুঃখটাকে আপনি কিভাবে নিতে পারেন, দুঃখটাকে কিভাবে আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, নার্চার করতে পারেন, এবং দুঃখটা যাতে আপনাকে এখন যে সমস্যাটা তৈরি করছে এই লেভেলে সমস্যা তৈরি না করে, সেটার জন্য কিন্তু কিছু স্কিল আমরা ডেভেলপ করতে পারি। আমাদের মধ্যে কিছু চিন্তা ভাবনার পরিবর্তন, নিজের শক্তিটাকে দেখা এবং নিজের কিছু দক্ষতার উন্নয়ন করা, যাতে আমি এই যে যখন সিচুয়েশনটা হচ্ছে আমি দুঃখ পাচ্ছি, সেই দুঃখটা পাওয়ার ফলে আমার যেই খারাপ লাগছে, আমার যে কষ্ট হচ্ছে, যে পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটাকে আর কিভাবে আমি হ্যান্ডেল করতে পারি যেটা আমার জন্য ক্ষতিকর না। আপনি এখন যেটা করছেন এটা আসলে একটু অ্যাভয়েড করছেন, এই অ্যাভয়েডিং টেন্ডেন্সিটা কিন্তু আসলে প্রবলেম সলভ করে না, প্রবলেমটাকে বরঞ্চ আরো বাড়ায়, দিনে দিনে বাড়ায়, এবং একটা পর্যায়ে যেটা হতে পারে, আপনি আসলে আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনি এটা স্পষ্ট করেন নাই, কিন্তু মনে হচ্ছে যে আপনার মধ্যে কিছুটা হলেও নির্ভরশীলতা চলে এসেছে, কারণ আপনি বলছেন যে হ্যাঁ অনেকগুলি ঘুমের ওষুধ খান। তো অনেকগুলি ঘুমের ওষুধ তখনই খাওয়ার কথা যখন হচ্ছে যে অল্পতে কাজ হচ্ছে না হয়তো, বা সেই জায়গা থেকে আমরা মনে করছি। এই তো এটার জন্য আপনার এই সিচুয়েশনটাকে আপনি কিভাবে ভিন্নভাবে দেখতে পারেন, যাতে হেলদি ওয়েতে এই আপনার এই ফিলিংটাকে ডিল করতে পারেন, সেটার জন্য আপনার কাউন্সেলিংটা দরকার। আর একটা বিষয় হচ্ছে যে আপনার যেটা বলছিলেন যে মরে যেতে ইচ্ছা করে, এই যে মানে নিজেকে হার্ম করার যে চিন্তা, মরে যাওয়ার যে চিন্তা, এই চিন্তাগুলি কিন্তু আসলে তখন হয় যখন প্রবলেমটা একটু সিভিয়ার লেভেলে যায়। এবং এই প্রবলেমটা কিন্তু এরকম না যে ঠিক আছে এখন হচ্ছে, এখন চিন্তা করলাম আর একটু পরে বা কিছুদিন পরে এটা থাকছে না, সুতরাং চিন্তার কিছু নাই। এটা কিন্তু রিস্কি আসলে, যে যখন আসলে মরে যাওয়ার চিন্তা হয় বা সেলফ হার্মের চিন্তা হয়, সেই চিন্তাটা কিন্তু যে কোনো সময় সিভিয়ারলি ট্রিগার করতে পারে, যেটা লাইফ রিস্ক হতে পারে। সুতরাং যখন এরকম কোনো পরিস্থিতি হয়, কেউ চিন্তা করে বা কেউ অ্যাটেম্প করে, সেই ক্ষেত্রে ট্রিটমেন্টটা কিন্তু ম্যান্ডেটরি। এবং ট্রিটমেন্টটা হচ্ছে এই ক্ষেত্রে একদম কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট, একটা হচ্ছে সাইকোথেরাপি আর একটা হচ্ছে এটার জন্য আসলে মেডিকেশনটা দরকার হয়, এই দুইটার কম্বিনেশনে, ফার্মাকোলজিক্যাল অ্যান্ড নন ফার্মাকোলজিক্যাল, ওষুধ দিয়ে এবং সাইকোথেরাপির মাধ্যমে। এই কমপ্লিট ট্রিটমেন্টটা আপনাকে হেল্প করবে হচ্ছে টোটাল পরিস্থিতিটা থেকে বের হয়ে আসতে এবং আপনার স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে। হ্যাঁ, যেটা আমার মনে হচ্ছে যে আপনি দুঃখ আছে, আপনার অবশ্যই দুঃখ ফিল করছেন, কিন্তু একটু চিন্তা করে দেখা যায় কিনা দুঃখগুলো আসলে কি বিষয় নিয়ে। একটা ইস্যুস আপনি বলেছেন যে ডিভোর্স, 4 ইয়ার্স ডিভোর্স হয়েছে, এইটা একটা ঘটনা হতে পারে। এছাড়া আসলে আপনি একটু চিন্তা করে দেখা যে দুঃখ তো আমি পাচ্ছি, কিন্তু আমি কি সিচুয়েশনটা এমন যে অনেক দুঃখ পাওয়ার কথা না, আমি আসলে দুঃখ বোধটা আমার মধ্যে একটু সাধারণের যে একটু তীব্র মাত্রায় কাজ করছে। হ্যাঁ, যার কারণে হইতে পারে, এইটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে যে কথাটা আপাও বললেন যে আমি আমার এই অংশটাকে, আমার দুঃখ বোধটাকে আমি ভুলে থাকার জন্য অন্য কিছুর উপর ডিপেন্ড করছি। হ্যাঁ, এটা কিন্তু খুব একটা হেলদি ওয়ে না, কারণ হচ্ছে দুঃখটা আমার পার্ট, আমি যখনই ওইটাকে প্রেশার করছি ভুলার জন্য, তখন আমি অন্যদিকে কিন্তু অনেক বেশি জোরদার হয়ে যাচ্ছি। যেমন ড্রিঙ্কস করা, আপনি একটু বললেন স্লিপিং পিল খাওয়া, এই জায়গাগুলা। আর হ্যাঁ, মরে যেতে ইচ্ছা করে, এই চিন্তাটা আপনার আছে, এটা ঠিক আছে। আমরা জানি না আসলে আপনি এই ধরনের কোনো কিছু করেছেন কিনা কখনো, সেটাও একটা ভাববার বিষয়। যদি এরকম হয়ে থাকে যে আপনি এরকম চিন্তাটা আপনাকে অনেক বেশি আসছে এবং এটার জন্য আপনি অতীতেও কোনো আপনার থেকে থাকে, তো তীব্রতা অনুযায়ী অবশ্যই আপনার, আমার মনে হয় যে একটু একজন সাইকিয়াট্রিস্ট, মনোরোগ বিশেষজ্ঞের সাথেও আলাপ করা দরকার, একজন সাইকোথেরাপিস্টের সাথেও আপনার আলাপ করা দরকার। এবং আসলে ট্রিটমেন্ট প্রসেসটা ক্লোজ করা দরকার, হ্যাঁ এটাও আপনাকে আগে থেকে একটু বলতে চাই। অনেকে আছে যে হ্যাঁ শুরু করছে কিন্তু শেষ করছে না, এটা কিন্তু আসলে ট্রিটমেন্ট যে প্রসেসটা সেটা কমপ্লিট করলে আপনার এই অসুবিধাটা থাকবে না, এই ব্যাপারে আমি আপনাকে অ্যাসিওর করতে পারি, যদি আপনি এটাকে কমপ্লিট করেন। এই প্রবলেমটা থাকবে না, একদম পুরোপুরি ভাবে আপনি ভালো ফিল করবেন,
ইভেন আপনার এই এখন যে চিন্তাটা হচ্ছে সেই চিন্তাটাও থাকবে না, সেটাকে আপনি ম্যানেজ করতে পারবেন। হ্যাঁ, সুতরাং আপনি আসলে একটু ট্রিটমেন্ট প্রসেসে আসেন, সেটা আপনাকে অনেকখানি হেল্প করবে। ভালো থাকবেন, যতটা তাড়াতাড়ি পারেন ততটা তাড়াতাড়ি ট্রিটমেন্টের জন্য যাবেন প্লিজ। থ্যাংক ইউ। আমার বয়স 25 বছর, আমার পড়াশোনা প্রায় শেষ, আমার একটা ছেলের সাথে 8 বছরের সম্পর্ক, সে হঠাৎ করে মাদকের সাথে জড়িত হয়ে যায়। কি ব্যাপার সবই আজকে মাদকের সাথে জড়িত হয়ে যায়। সে প্রথম অস্বীকার করে, পরে স্বীকার করে যে সে মাদকের সাথে জড়িত। আমার বাসা থেকে বিয়ের কথা বলছে, কিন্তু বাসায় তার এই অবস্থার কথা বলতেও পারছি না, আবার তাকে ছেড়েও দিতে পারছি না, কি করব? ওকে, হ্যাঁ আমি বুঝতে পারছি। আপনি আসলে এমন একটা পরিস্থিতিতে আছেন, 8 বছরের একটা সম্পর্কের মধ্যে অনেক নিশ্চয় ইমোশনাল বন্ডিং, কম সময় না, হ্যাঁ লম্বা সময়। অনেক লম্বা সময়। এবং একটা হয় না যে সম্পর্কের মধ্যে থাকতে থাকতে ওই সম্পর্কের প্রতি একটা নির্ভরশীলতাও আমাদের তৈরি হয়ে যায়, এটাও একটা বড় ফ্যাক্টর। এবং আপনি রিলেশনশিপে থাকতে থাকতে এখন কিন্তু জানেন যে যে মানুষটার সাথে আপনার সম্পর্ক সেই মানুষটা অ্যাডিক্টেড। আমরা আসলে জানি না যে আপনি অবশ্য জানান নাই যে অ্যাডিকশনটা তার কিসে অ্যাডিকশন, কোন ধরনের মাদকে অ্যাডিকশন এবং সেটা মানে মাত্রাটা কি পরিমাণ, হ্যাঁ সেটার একটা ব্যাপার আছে। তো আসলে এটার একটা বিষয় হচ্ছে আপনি সম্পর্কের মধ্যে আছেন এবং যেহেতু সেই মানুষটার সাথে আপনার বন্ডিংটা আছে, আপনি কি তার ট্রিটমেন্টের জন্য তাকে ইনফরমেশনটা দিতে পারেন কিনা যে তার যে অ্যাডিকশন, আসলে আমরা না জেনে তো বলতে পারছি না যে সেই মানুষটার অ্যাডিকশন কি মাত্রায় বা কিসে অ্যাডিকশন। অনেকে অনেক সময় অনেক মানে এই জিনিসটাকে ভুলভাবেও হয়তো বলা হয়ে যায়। তো সেই জন্য আপনি একজন অবশ্যই তাকে একজন আমরা বলি যে মনোরোগ বিশেষজ্ঞের সাথেও আপনি কথা বলতে পারেন, তাকে নিয়ে গিয়ে অ্যাডিকশনটা কিসে এবং কি মাত্রায় আছে সেটা বোঝার জন্য। দেন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় মনে করে নেই, আমরা অনেক সময় চাই যে আমার কাছের মানুষটা কোনো মানসিক সমস্যায় ভুগছেন বা মাদকাসক্তিতে আছেন, আমি তার ট্রিটমেন্ট করব, মানে আমি তা আমার মানে যেটা হয় যে আমি আমার ইমোশনাল অংশ দিয়ে তাকে এমন ভাবে মোটিভেট করব যাতে করে সে ওটা ছেড়ে দেয়। কিন্তু আসলে মাদকাসক্তি এমন একটা বিষয় সেটা শুধুমাত্র আসলে ভালোবাসা বা ইমোশন দিয়ে সবসময় এটাকে ম্যানেজ করা সম্ভব না, এটার জন্য আসলে একটু প্রফেশনাল ট্রিটমেন্ট দরকার, এমন প্রফেশনাল ট্রিটমেন্ট, এটা একটা বিষয়। দেন আপনি যেহেতু বাসায় জানাতে পারছেন না, অবশ্যই বাসা থেকে আপনার 25 ইয়ার্স আপনার বিয়ের কথা বলছে, তো তাদের সাথেও একটু আলাপ করা, কারণ আপনি একটা জিনিসের জন্য সময় নিচ্ছেন। হ্যাঁ, এখন সময়টা আপনি কিভাবে চাবেন, হয়তো বা ইনফরমেশনটা জানায়ও চাইতে পারেন, এটা নির্ভর করে যে আপনার ফ্যামিলি বন্ডিংটা কি অবস্থায়। তো সেইভাবে আপনি জানায় সময়টা যেতে পারেন বা আপনি সময়টা অন্যভাবে নিতে পারেন কিনা যে এই জিনিসটা বোঝার জন্য। আচ্ছা, আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে কি যে আমি জানি না আপনি আসলে এই ডিপেন্ডেন্সি সম্পর্কে আপনার কতখানি ধারণা। সেটা হচ্ছে অনেকেই কিন্তু ইভেন যারা হচ্ছে ডিপেন্ডেন্ট তারাও মনে করে যে আমি মনে হয় চাইলেই ছেড়ে দিতে পারি। হ্যাঁ, ওরা ওইভাবে বলে, ওইভাবে বিশ্বাস করে, কিন্তু ডিপেন্ডেন্সিটা কিন্তু এরকম একটা বিষয় যেটা হচ্ছে চাইলেই ছেড়ে দেওয়া এক অর্থে যায় আর এক অর্থে যায় না। এখন এটার জন্য এক অর্থে যায় মানে হচ্ছে সেই রকম স্ট্রং মোটিভেশন দরকার এবং ট্রিটমেন্ট প্রসেস এর মধ্যে দিয়ে যেতে হয়, দুইটা বিষয় দরকার হয়। কেউ কেউ ফ্যামিলি মেম্বার বা পরিচিত বা ফ্রেন্ডস বা এরকম হচ্ছে পার্টনার তাকে বোঝায় যে হ্যাঁ আমি চাইলেই পারি, দেখো আমি হচ্ছে এই 2 দিন কিন্তু না খেয়ে থাকতে পারি, এই 3 দিন কিন্তু না খেয়ে থাকতে পারি, আমি কিন্তু 7 দিন না খেয়ে থাকতে পারি। আমি এই জায়গাটায় আপনাকে যেটা একটা ইনফরমেশন দিতে চাই, এটা অন্যদেরকেও হয়তো বা হেল্প করবে এই বিষয়টা জানার জন্য, সেটা হচ্ছে যে কে কোন সাবস্টেন্সটা নিচ্ছে সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। প্রত্যেকটা বিষয়ের বা প্রত্যেকটা সাবস্টেন্সের উইথড্রল পিরিয়ড কিন্তু এক না। হ্যাঁ, সুতরাং এটা তারও জানা আছে কিনা সেটাও একটা ব্যাপার। আবার অনেক সময় হচ্ছে যে সে সিচুয়েশনটাকে ম্যানিপুলেট করার জন্য কিন্তু ভুল ইনফরমেশন দিতে পারে, যে জায়গাটাই হচ্ছে যে হ্যাঁ আমি এই কয়দিন থাকছি তার মানে আসলে আমি অকেশনাল ইউজার, আসলে আমি এরকম ডিপেন্ডেন্ট না।
তো এই জায়গাটা হচ্ছে যে অতটা ওপেন হয় না, মানুষ একটু লুকিয়ে লুকিয়েই রাখতে চায়, একটু চুপে চুপে বিষয়টা নিয়ে ডিল করতে চায়। এটা আসলে চুপে চুপে থাকলে যেটা হয় সমস্যাই হয়, আসলে সমস্যার সমাধান হয় না। সেক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে সমস্যাটাকে সিরিয়াসলি সমস্যা হিসেবে দেখা এবং তার হচ্ছে ট্রিটমেন্টের ব্যবস্থা করা। একটা জায়গা হচ্ছে যে অনেকে মনে করে যে ডিটক্সিফিকেশনটাই মনে হয় ট্রিটমেন্ট, এই জায়গাটায় সচেতন হওয়ার জন্য বলবো, ডিটক্সিফিকেশনটা আসলে তার বডিটাকে ডিটক্সিফাই করছে। হ্যাঁ, তার বডিটাকে ডিপেন্ডেন্সির জায়গা থেকে শুধু বডিটাকে বের করে নিয়ে আসছে। কিন্তু এই ক্ষেত্রে ডিপেন্ডেন্সির ক্ষেত্রে, সাবস্টেন্স অ্যাবিউজের ক্ষেত্রে যেটা হয় সেটা কিন্তু যে 10% হচ্ছে ফিজিওলজিক্যাল ডিপেন্ডেন্সি, 90% হচ্ছে সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্সি, যার জন্য কিন্তু রিল্যাপসের ইয়েটা অনেক বেড়ে যায়, যে বারবার ট্রিটমেন্ট নিচ্ছে কিন্তু সে আসলে রিল্যাপসটাকে প্রিভেন্ট করতে পারছে না, বারবার তার সমস্যা হচ্ছে, বারবার ট্রিটমেন্ট করে আসতেছে আবার ইনভলভ হচ্ছে, আবার ট্রিটমেন্ট করে আসতেছে আবার ইনভলভ হচ্ছে। এই জায়গাটায় আসলে যেটা দরকার সেটা হচ্ছে যে ডিটক্সিফিকেশন প্লাস একটা লং টার্ম রিহেবিলিটেশন প্রোগ্রামের সাথে ইনভলভ থাকা কিন্তু এই ড্রাগ অ্যাবিউজ ট্রিটমেন্টের জন্য ভীষণ দরকারি এবং হেলদি। এই ক্ষেত্রে যেটা হয় যে ট্রিটমেন্টটাকে মানে ভালো থাকার জন্য এটা, এই লং টার্ম ট্রিটমেন্টটা জরুরি এবং এটা অনেকখানি সুস্থতাটাকে ইনশিওর করতে পারে। আর একটা জায়গা হচ্ছে, এটাও সবার জন্য ইনফরমেশন, যে এটা স্ট্রং মোটিভেশন ছাড়া বা স্ট্রং প্ল্যানিং ছাড়া এবং সেটার এক্সিকিউশন ছাড়া কিন্তু আসলে ড্রাগ থেকে নিজেকে দূরে রাখা কিন্তু অনেক ক্ষেত্রে টাফ, অনেক ক্ষেত্রে না আসলে, টাফি, এটা একদম ভীষণ টাফ, টাফি। ভীষণ টাফ, তাকে আসলে খেয়াল করতে হয় এবং এই জায়গাটায় স্ট্রং প্ল্যানিং এবং সেটাকে এক্সিকিউট করা এবং যখন দরকার সে হেল্প সিক করা, এই এই বিষয়গুলি কিন্তু খুব জরুরি দরকার। তো অনেকেই হচ্ছে এই জায়গাটা থেকে হয়তো বা সরে আসে, অনেক সময় মাথায় থাকে না, অনেক সময় ইমোশনাল হয়ে যায় সেই জায়গা থেকে হয়তো বা আবার ইনভলভ হয়। তো রিস্ক কিন্তু, আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে ড্রাগ অ্যাবিউজের ক্ষেত্রে কিন্তু একবার যদি সে ইনভলভ হয় রিস্কটা কিন্তু সারা জীবন থাকে। সুতরাং তাকে সারা জীবন আসলে সতর্ক থাকতে হয়, তাকে সারা জীবন কিন্তু কিছু বিষয় মেনটেন করতে হয় খুবই সতর্কতার সাথে, যাতে তার ক্রেভিংটা যদি হয়, তার যদি ইচ্ছা হয় কখনো, তার যদি কখনো চিন্তা হয়, আগে থেকেই যেন সে সতর্ক থাকতে পারে এবং সে যাতে নিজেকে এই জায়গাটা থেকে সরিয়ে রাখতে পারে, সে যাতে ব্যবস্থা নিতে পারে, এই বিষয়গুলি আসলে জানা খুব জরুরি দরকার। হ্যাঁ, এটা আপনার মনে হয় ডিসিশন মেকিং এ অনেক সহজ হবে, এই জিনিসগুলো আপনি জানতে পারলে, মানে এই সম্পর্কটার ব্যাপারে আপনি তো সিদ্ধান্ত নিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার অনেক সুবিধা হবে। আরেকটু অ্যাড করি, আমার আপনি কথা বলতে বলতে মনে হলো, সেটা হচ্ছে কি যে এই যে সেলফ হার্মিং টেন্ডেন্সি যতগুলি আছে, ড্রাগ নেওয়াটাও কিন্তু এক ধরনের সেলফ হার্মিং টেন্ডেন্সি অন্যান্য সেলফ হার্মিং টেন্ডেন্সির সাথে, তো এইটা কিন্তু ডেভেলপ করে সাইকোলজিক্যাল কিছু রুট কজ থেকে। সুতরাং হচ্ছে যে একটা প্রপার জায়গা থেকে, প্রপার সোর্স থেকে সাইকোথেরাপিটা কিন্তু তার হচ্ছে নিজের প্রতি নিজের অ্যাকসেপ্টেন্স, নিজের প্রতি নিজের ভালোবাসা, তারপরে তার ম্যানেজমেন্ট প্ল্যানিং এবং সেটার এক্সিকিউশনে হেল্প করে, এটা ভীষণ জরুরি। আমরা একটা জিনিস দেখি যে ড্রাগ অ্যাডিকশন ট্রিটমেন্ট ফিল্ডে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু যারা রিকভারিং অ্যাডিক্ট আছেন তারা কাউন্সেলিংটা করে থাকেন। তো এটা একটা দিক ভালো যে হচ্ছে যে তারা তাদের জায়গা থেকে ওই এক্সপেরিয়েন্সটা নিয়ে এসছেন, সুতরাং তারা তাদের জায়গা থেকে ইনফরমেশনটা দিতে পারেন, কিন্তু কাউন্সেলিং স্কিলটা কিন্তু ডিফারেন্ট, এটা আসলে মাথায় রাখতে হ্যাঁ, এটা হবে। অনেক এটা ইম্পর্টেন্ট আমি পয়েন্ট গত, বলেছো। হ্যাঁ গত কালই আমরা, আমি যখন যে বাংলা টিভিতে একটা প্রোগ্রাম ছিল সেখানেই কথা হচ্ছিল, ওখানে একজন রিকভারিং ছিলেন, তো ওর সাথে কথা হচ্ছিল সেই জায়গাটায়। তো আমি যেটা বলবো যে যারা রিকভারিং, যারা কাজ করছে ওদের সাথে সাপোর্ট গ্রুপ হিসেবে কাজ করছে, ওরা যদি একটু এই প্রফেশনাল স্কিলটা নিয়ে ইয়ে করতে পারে, একটু ডেভেলপ করতে পারে তাদের মধ্যে, সেটা অনেকখানি হেল্প করবে। তবে প্রফেশনাল হেল্পের জন্য বা প্রফেশনাল কাউন্সেলিং এর জন্য, সাইকোথেরাপির জন্য আমি বলবো যে প্রফেশনালি যারা প্র্যাকটিস করছেন তাদের কাছে আসা, তাদের কাছে আসাটাই হচ্ছে
দরকার। আর সাপোর্ট গ্রুপ, সাপোর্ট গ্রুপ যখন আমার হচ্ছে কোনো ক্রাইসিস হচ্ছে যেটা আমি সাপোর্ট গ্রুপের কাছ থেকে হেল্প পেতে পারি এবং ডিল করতে পারি, সেটা ঠিক আছে। কিন্তু সাপোর্ট গ্রুপ দিয়ে সব সময় কিন্তু সব ইস্যু ডিল করা যায় না, এটা একটা মাথায় রাখবেন। আর বিষয়টা হচ্ছে অ্যাডিকশন এমন একটা জিনিস যেটা হচ্ছে মানে আপনার এখানে ভালোবাসা থাকবে, কিন্তু এখানে যে একটা ধরে রাখার টেন্ডেন্সি থাকে না, এটা কিন্তু ছাড়তে হবে একটু। স্ট্রাকচারটা ভীষণ হ্যাঁ ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, অনেকে ফ্যামিলিতে যায় হ্যাঁ বিয়ে করতে, তো যখন দেখে যে কষ্ট তার হয় ট্রেনিং তাদের। এর জন্য হ্যাঁ কষ্ট হচ্ছে, তখন বাবা মা মানে দিশেহারা হয়ে যায়, হেল্পলেস ফিল হ্যাঁ, করে। এবং তারা দেখা যায় যে রিহ্যাবে দিয়েছে, তারা কিন্তু সেখান থেকে নিয়েও আসে বনসই দিয়ে, তো হচ্ছে ওই জায়গাটা অনেক অনেক জরুরি, এই ভালোবাসাটা আসলে আসলে ভালোবাসা না, ভালোবাসা না। এমন আরেকটা জিনিস আমার এর জন্যই মনে হচ্ছিল যে ফ্যামিলি সাপোর্টটাও এই হ্যাঁ, ট্রিটমেন্টের জন্য একটা ইম্পর্টেন্ট এবং বিষয়। ফ্যামিলি কাউন্সেলিং তো এখানে ফ্যামিলি মানে সাপোর্ট, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ আপা, আজকে এই আমাদের বিষয়টা নিয়ে আমার মনে হয় যে আমরা একটা ডিটেইল আলোচনা করতে হ্যাঁ আমরা পারি এটা রাখতে আপাতত পারি। একদিন হ্যাঁ দুই দিন, যে আসলে টোটালি এই ড্রাগ এডিকশন ট্রিটমেন্টের যে ব্যাপারটা সেই ক্ষেত্রে একজন ইন্ডিভিজুয়াল কিভাবে হেল্প পেতে পারে বা কিভাবে চিন্তা করতে পারে, হুম কিভাবে হুম তার সুস্থতার জন্য ফ্যামিলি কিভাবে সাপোর্ট করতে পারে, ফ্যামিলিকে কি কি বিষয়ে ইনভলভ হতে হয়, হতে হয়, অ্যাওয়্যার লিখে হতে হয়, রাখতেছি। সেই জায়গাগুলি নিয়ে এটা আমার এখনই মাথায় আসলো, আমরা একটু লিখে রাখছি, কোনো একদিন আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আমরা আজকের আলোচনার একদমই শেষ প্রান্তে এসেছি, কিছু কনক্লুডিং, কিছু রিমার্কস দিতে চাই কিনা? না, আমাদের প্রোগ্রাম আছে সেটা জানাতে চাই, ওকে, জানাও। সেটা জানাতে চাই। আমাদের সেলফ অ্যাওয়ারনেস অ্যান্ড ওয়েলবিং 5 তারিখে শুরু হচ্ছে, মানে ফার্স্ট উইক থেকে শুরু হচ্ছে। আর এটা আপনারা জানেন হয়তো, এটা আমাদের প্রতি শুক্র শনিতে হচ্ছে আমাদের ওয়াল থেকেও ওয়াল থেকে। হ্যাঁ, সার্কুলার ওয়াল থেকে গেছে। জানতে পারেন। আর হলো আমাদের আর রয়েছে 11 তারিখে রয়েছে স্ট্রেস ম্যানেজমেন্ট, একটা স্ট্রেস ম্যানেজমেন্টের উপরে একটা ওয়ার্কশপ, আর ডে লং ডে ওয়ার্কশপ, লং সকাল 9টা থেকে একদম 5টা পর্যন্ত। আর 25 তারিখে রয়েছে অ্যাঙ্গার ম্যানেজমেন্টের উপর, সেটাও ডে লং, সকাল 9টা থেকে 5টা পর্যন্ত। সুতরাং কেউ যদি চান যে আপনারা অংশগ্রহণ করবেন এই প্রোগ্রাম গুলিতে, আপনারা আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারেন, আমাদের সাথে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন হ্যাঁ, রেজিস্ট্রেশনের জন্য। রেজিস্ট্রেশনের জন্য। আর হচ্ছে এমনি এমনিতে আমাদের যে প্রোগ্রামগুলো হয়, গ্রিফ শেয়ারিং আছে 21 তারিখে বিকেল 3:30, আর আড্ডা তো রেগুলার যেটা মাসের লাস্ট উইকে ফ্রাইডেতে হচ্ছে। এই আমাদের প্রোগ্রাম, আপনারা আমাদের সাথে থাকেন। শান্তা, কিছু অ্যাড হ্যাঁ, করতে চাই অবশ্যই এই ক্লোজিং? ওয়ার্কশপ গুলার জন্য মানে এই জন্য বলা যায় অন্ততপক্ষে আপনি নিজের নিজেকে জানতে পারবেন, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। নিজেকে জানতে পারবেন, নিজের যে সমস্যাগুলো হচ্ছে অন্ততপক্ষে সেই জায়গাগুলো খেয়াল করতে পারবেন। কিছু জায়গায় হয়তো নিজে পরিবর্তন আপনি চাইলে আপনি নিজেও করতে পারবেন, এবং আসলে কিভাবে নিজের দীর্ঘস্থায়ী এবং পরিবর্তন করতে চাইলে সেখানে কাদের হেল্প দরকার সেই জায়গাগুলো আপনি জানবেন, এবং অন্য মানুষদেরকেও আপনি কিন্তু এই বিষয়ে সচেতন করে তুলতে পারবেন। সো এই ওয়ার্কশপ বা এই ট্রেনিং গুলার অংশগ্রহণের মূল কারণটাই হচ্ছে এটা, তো সেইভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আর একই সাথে আমি যে কথাটা বলছি, নির্যাতন, নির্যাতনের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা যত সচেতন থাকব তত কিন্তু আমরা এটাকে প্রতিরোধ করতে পারবো, কারণ আমাদের সচেতনতা আমাদের আচরণের মাধ্যমে প্রকাশ পাবে, আমাদের এটা ভার্বাল নন ভার্বাল আচরণের মধ্যে প্রকাশ পাবে। এবং যিনি নির্যাতনকারী, আমি সবসময় একটা কথা বলি যে নির্যাতনকারীর কিন্তু পর্যবেক্ষণ দক্ষতা অনেক ভালো, তিনি কিন্তু সবাইকে নির্যাতন করছেন না, তাহলে উনি দেখে শুনে বুঝে কিন্তু হুম হুম একজন মানুষকে নির্যাতন করছেন। তো আমরা প্রত্যেকে যদি যার যার অবস্থান থেকে কিছুটা হলেও সচেতন থাকি, তাহলে সেটা আমার বিহেভিয়ারের মধ্যে দিয়ে প্রকাশ পাবে, এবং সেটা আমার নির্যাতন প্রতিরোধে অনেকটা সহায়ক হবে। সো সেটাই ওভারঅল হচ্ছে আসলে যে আমার যে ভালো থাকাটা সেটা অনেক বেশি নির্ভর করে আসলে আমার উপরে। সুতরাং আমরা একটা নিজেরা নিজেদের দায়িত্ব নেব এবং ভালো থাকবো, যদি দরকার হয় কারো হেল্প নেওয়ার সেই জায়গাটা আমরা হেল্প সিক করব। তো সবাই ভালো থাকবেন,
আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরের যে রোববার, সেই রোববারে আমরা আবার নতুন একটা বিষয় নিয়ে উপস্থিত হব 8:30। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আমি লাস্ট একটা কথা বলতে চাই, আমাদের প্রোগ্রামটা যারা দেখছেন, হ্যাঁ, আমি রিকোয়েস্ট করব প্রত্যেকে তাদের মানে ওয়াল থেকে যেন একটু পোস্ট দেন, কারণ অনেকে দেখছেন দেখছেন কিন্তু কিছু ইনফরমেশন থাকে যেটা হচ্ছে আপনারা আসলে জানেন না কার কাছে যেতে হয়। হ্যাঁ, বেশ কিছু কোশ্চেন আমি দেখি ইয়ার মধ্যে আসে ফেসবুকে, কেউ হয়তোবা স্ট্যাটাস দিচ্ছে, সেখানে লিখতেছে হ্যাঁ তুমি সাইকিয়াট্রিস্টের কাছে যেতে পারো, বা কার কাছে কখন যাবেন। হ্যাঁ, তো একটু যদি আপনারা শেয়ার করেন এই জায়গাগুলোতে আমাদের একটু সবার জন্য হেল্প হয় আর কি। ধন্যবাদ, শুভরাত্রি। শুভরাত্রি।